সুপ্রিয় দু হাজার একুশ বাইশ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী বন্ধুগণ দু হাজার একুশ বাইশ গুচ্ছতে যে বিশটা বিশ্ববিদ্যালয় আছে এই বিশটা বিশ্ববিদ্যালয়ের কোন কোন বিশ্ববিদ্যালয়ে কতগুলো আসন সংখ্যা বিজ্ঞানের জন্য রয়েছে তাই দেখবো আজকের এই ভিডিওতে সো ল্যাটসেন যে তার আগে একটি কথা তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ গুছু বিশ্ববিদ্যালয়ের প্রথমেই আছে দেখো ইসলামিক বিশ্ববিদ্যালয় এইখানে দুই হাজার তিনশো পাঁচটি আসনের মাঝে বিজ্ঞানের জন্য পাঁচশো পঞ্চাশটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সতেরোশো তিনটি আসনের মাঝে বিজ্ঞানের জন্য বারোশো দশটি খুলনা বিশ্ববিদ্যালয়ের বারোশো সত্তরটি সতেরোটি আসনের মাঝে বিজ্ঞানের জন্য ছয়শো পঁয়তাল্লিশটি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট দু হাজার পাঁচটি আসনের মাঝে বিজ্ঞানের জন্য তেরোশো ষাট হাজি মোহাম্মদ দানেশ বলছি মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আটশো পনেরোটি আসনের মাঝে বিজ্ঞানের জন্য সাতশো তেত্রিশ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা বারোশো পঁচাশি এর মাঝে বিজ্ঞানের জন্য নয়শো সত্তর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দু হাজার সাতশো পঁয়ষট্টিটি আসনের মাঝে বিজ্ঞানের জন্য আছে বারোশো পঁয়তাল্লিশটি চারুকলাতে আছে একশো পঞ্চাশটি এইখানেও বিজ্ঞানের কিছু আসন সংখ্যা আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এগারোশো নব্বইটি আসনের মাঝে বিজ্ঞানের জন্য পাঁচশো পনেরোটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক হাজার ষাটটি আসনের মাঝে বিজ্ঞানের জন্য দুশো বাহাত্তরটি যশোয়ার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নয়শো দশটি আসনের মাঝে বিজ্ঞানের জন্য ছয়শো পঁচাশিটি বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের মোট তেরোশো পনেরোটি আসনের মাঝে বিজ্ঞানের জন্য ছয়শো বিরানব্বইটি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নয়শো বিশটি আসনের মাঝে বিজ্ঞানের জন্য ছয়শো পঞ্চাশটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা দু হাজার তবে এবার ষোলোশো সিটে ভর্তি করাবেন বিজ্ঞানের আসন সংখ্যা চোদ্দোশো ষাটটি আগের হিসাব অনুযায়ী আর সম্মিলিত সবার জন্য পাঁচশো নব্বইটি আসন সংখ্যা আছে এখানেও কিন্তু বিজ্ঞানের আসন সংখ্যা রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চোদ্দোশো চল্লিশটি আসনের মাঝে বিজ্ঞানের জন্য ছয়শো ঊনপঞ্চাশটি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একশো পঞ্চাশটি আসনের মাঝে বিজ্ঞানের জন্য পঁচাত্তরটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একশো পঞ্চান্নটি আসনের মাঝে এইখানে কোনো বিজ্ঞানের আসন সংখ্যা নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির একশো আসনের মাঝে একশোটি বিজ্ঞানের জন্য মানবিক এবং বাণিজ্যের জন্য কোনো আসন সংখ্যা নেই শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নব্বইটি আসনের মাঝে বিজ্ঞানের জন্য তিরিশটি বঙ্গবন্ধু শেখ ফজিলাতুল ইসাম মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একশো পঞ্চাশটি আসনের মাঝে বিজ্ঞানের জন্য নব্বইটি মানবিকের জন্য তিরিশটি বাণিজ্যের জন্য তিরিশটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট সাতশো পঞ্চাশটি আসন আছে এই এইখানের আসন সংখ্যাটা জানা যায়নি যে বিজ্ঞানের কতগুলো এবং মানবিকের কতগুলো বাণিজ্যের কতগুলো এরকম তোমরা বন্ধুরা তোমরা বেলা যে গুচ্ছতে যে বিশটা বিশ্ববিদ্যালয় আছে এর মোট যে আসন সংখ্যা আছে তা তাকে যদি তোমরা পাঁচ ভাগ করো তাহলে তিন ভাগ দুই দুই ভাগ দুই ভাগ একবার হান্ড্রেড পারসেন্ট শুধুমাত্র বিজ্ঞানের জন্য এছাড়াও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শুধুমাত্র বিজ্ঞানের আসন সংখ্যা অনেক 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 গুণ বেশি মানবিক এবং বাণিজ্য শাখার থেকে তো তোমরা যারা বিজ্ঞান শাখার স্টুডেন্ট আছো পড়ো এখনই তোমাদের কাঙ্ক্ষিত স্বপ্নেকে ছোঁয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ এছাড়াও যদি তোমাদের কোনো কিছু জানার বাকি থাকে তাহলে ওইটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি চেষ্টা করবো ওই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য অথবা ওই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে উপস্থিত হবো ধন্যবাদ